আচ্ছা, এতক্ষণ আমরা ডিসকাস করছিলাম ভ্যান্ডারওয়ালস ইকুয়েশন, মানে রিয়েল গ্যাসের থেকে মানে রিয়েল গ্যাসের ইকুয়েশন, আইডিয়াল গ্যাসের ইকুয়েশন যারা ফলো করে না তাদের জন্য একটা অ্যাপ্রক্সিমেট রিলেশন, যেটা আমার ওই রিয়েল গ্যাসের ক্ষেত্রে যে ইন্টারমলিকুলার ফোর্সেস আছে সেগুলোকে কনসিডার করবে। হ্যাঁ, কনসিডার করে এমন একটা ইকুয়েশন, তাতে আমার প্রেশার কারেকশান ভলিউম কারেকশান করে আমরা একটা ইকুয়েশন পেলাম, এবং অনেকগুলোই আছে তার মধ্যে আমরা একটাই দেখলাম, দ্যাট ইজ আওয়ার ভ্যান্ডারওয়ালস ইকুয়েশন। এখন আমরা আবার ওই আগের একটা ছবিতে ফিরে যাই, যেটা হলো এই কার্বন ডাইঅক্সাইডের আইসোথার্মস। আইসোথার্মস মানে, আইসোথার্ম মানে একই টেম্পারেচারে প্রেশার ভার্সেস ভলিউম কার্ভ। ওই যে দেখেছিলাম যে হায়ার টেম্পারেচারে বয়েলস লটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতন হয়, হাইপারবোলার মতন হয়, কিন্তু লোয়ার টেম্পারেচারে থাকে না। এখানেও তাই দেখছি যে 100 ডিগ্রি, 80 ডিগ্রি, 60 ডিগ্রি, রাইট, এই সব অবধি যেন ঠিক ছিল, 40 ডিগ্রি থেকে কীরকম শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আরও যত নামছে 30, 20, 10, 0, এদের গ্রাফগুলো মানে হাইপারবোলার ধারে কাছে নেই, তাই রেক্টাঙ্গুলার হাইপারবোলার ধারে কাছে থাকছে না। এখন এরম কেন হচ্ছে সেটা তো আমরা আগেই দেখেছি যে ডিউ টু ওই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন রিপালশনের জন্য। এবার এটাকে একটু মাইনুটলি যদি ফলো করি বিভিন্ন টেম্পারেচারে যে আছে, হ্যাঁ, তাহলে আমরা কয়েকটা নতুন জিনিস দেখতে পারব। যেরকম দেখো, ধরো আমরা এই 20 ডিগ্রির কার্ভটাকে নিচ্ছি, রাইট, এই 20 ডিগ্রির কার্ভ, এই 20 ডিগ্রির কার্ভে কী হচ্ছে, মানে এগুলো তো অ্যাকচুয়ালি প্রেশার ভার্সেস ভলিউম, তার মানে আমার যত ভলিউম কমাচ্ছি কমছে প্রেশার বেড়ে যাচ্ছে, ভলিউম কমছে প্রেশার বেড়ে যাচ্ছে, রাইট, অথবা উল্টো প্রেশার কমছে ভলিউম বেড়ে যাচ্ছে। তাহলে এই 20 ডিগ্রিতে এসে 20, 10, 0 এদের মত সবগুলোতেই দেখো এমন একটা পয়েন্ট আছে যে এই যে এই পয়েন্টটা যেটা ওই লাল ডটেড লাইনের মধ্যে ফেলা হয়েছে, রাইট, পার্টিকুলারলি 20 ডিগ্রিটা দেখো, যদি এই পয়েন্টটাকে আমরা লক্ষ্য করি, এই পয়েন্টটায় কী দেখছি, এরপরে হঠাৎ করে যে আমি ভলিউম কমাচ্ছি কিন্তু প্রেশার বাড়ছে না, ভলিউম কমাচ্ছি কিন্তু প্রেশার একই থেকে যাচ্ছে, কী করে এটা সম্ভব, ভলিউম কমাচ্ছি কিন্তু প্রেশার বাড়ছে না। আবার একটা পয়েন্টে এসে হঠাৎ করে অল্প ভলিউম কমার জন্য প্রেশার সাংঘাতিক বেড়ে গেল, এটা কেন সম্ভব? এই জিনিসটা, ফেনোমেনাটা হচ্ছে তার কারণ এই পয়েন্টে কি হচ্ছে, আমার ভলিউমটা কমতে কমতে একটা স্টেটের ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে, গ্যাসিয়াস স্টেট থেকে আমার লিকুইড স্টেটে যাচ্ছে। লিকুইড স্টেটে যতক্ষণ যাচ্ছে, লিকুইড স্টেটে থাকলে কি হলো, লিকুইড স্টেটে যতক্ষণ যাচ্ছে তাহলে আমার যখন আমি প্রেশার ভলিউম কমাচ্ছি কমাচ্ছি কিন্তু প্রেশার আর বাড়ছে না, কারণ আস্তে আস্তে ওটা লিকুইফাইড হয়ে যাচ্ছে। তার মানে লিকুইড যেহেতু হয়ে যাচ্ছে সেই জন্য এর আর কোনো প্রেশার চেঞ্জ হচ্ছে না। আবার যখন ফুল লিকুইফিকেশন হয়ে গেল তখন কি হচ্ছে, তখন যদি আমি আবার ভলিউম কমাতে যাই সেটা তো হবে না, কারণ ওটা তো কম্প্রেসেবল না গ্যাসের মতন, সেই জন্য সাংঘাতিকভাবে আমার প্রেশার, অল্প ভলিউম কমার জন্যই প্রেশার কিন্তু সাংঘাতিক বেড়ে যাচ্ছে। তা এই যে রিজিয়নটা, রাইট, এই যে লাল দিয়ে যে একটা কার্ভের মতন করা হয়েছে, সেগুলো হলো প্রতিটা আইসোথার্মের ওই রকম পয়েন্টগুলোকে ধরা হয়েছে যেখান থেকে আমার প্রেশার আর কমছে না বাড়ছে না, এবং কোন পয়েন্ট অব দি যেখানে আমার প্রেশার আবার বেড়ে যাচ্ছে, রাইট। তাহলে এই যে পয়েন্টটা ধরা হয়েছে এই রিজিয়নটার মধ্যে কি হচ্ছে, তাহলে লিকুইড আর গ্যাস একসাথে আছে, রাইট, অ্যাকচুয়ালি মানে লিকুইড আর ভেপার, রাইট, আমরা ভেপার কখন বলি, ভেপার বলি যখন অতটা লিকুইডের সাথে থাকছে, হ্যাঁ। আর আমি অ্যাকচুয়ালি আমরা একটু পরেই বলছি যে লিকুইড আর মানে ভেপার আর গ্যাস কোনটাকে বলবো, রাইট, তাহলে এখানে আমার লিকুইড প্লাস ভেপার স্টেট দুটোই আছে, রাইট, এইদিকে আমার তাহলে শুধু গ্যাসিয়াস স্টেট আছে,
আর এইদিকে আমার লিকুইড আছে, ফাইন। এবার দেখো আমি যখন টেম্পারেচারটা 20 থেকে, মানে এখানে যদি আর একটা আইসোথার্মাল বোঝাই যাচ্ছে যে 20 আর 31, এই যে 31 মানে এই যে এই 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 কার্ভটা, তো 31 আর 20 মাঝে যদি অন্য কিছু থাকে তাহলে বোঝাই যাচ্ছে যে এইরকমই একটা কিছু হবে। ওকে, দেখো এই 31 এসে কি হচ্ছে, এই 31 এসে এই যে দুটো পয়েন্ট, মানে এই যে পয়েন্টটা যেখান থেকে প্রেশার আবার হঠাৎ বেড়ে যাচ্ছে আর যেখান থেকে প্রেশার কনস্ট্যান্ট থাকছে, এই দুটো পয়েন্ট যেন একসাথে এসে মিট করে গেছে। তার মানে এখানে কিন্তু মানে এর নিচে লিকুইড হচ্ছে, এর পরে এর উপরে তাহলে মানে কিন্তু তুমি কোনোভাবেই এটাকে আর লিকুইড করতে পারবে না। দেখো আর সবগুলোতে কি হচ্ছে, তুমি যত ভলিউম কমাচ্ছ প্রেশার বেড়ে যাচ্ছে, এই যে পয়েন্টটা যেখানে এসে মিট করে গেল, সেই পার্টিকুলার টেম্পারেচার যেই পয়েন্টের উপরে আর কখনোই কোনোভাবেই যত হাই প্রেশারই দাও না কেন, যত হাই প্রেশারই হোক, এই টেম্পারেচারের উপরে যদি থাকে গ্যাসটা তাকে কখনোই লিকুইফাই করা যাবে না, রাইট? কারণ আমরা এটার থেকেই বুঝতে পারছি এই টেম্পারেচারে থাকলে একে লিকুইফাই করা যাচ্ছে, কিন্তু এর উপরে যদি থাকে তাহলে তো কাপটা এইরকম হবে, রাইট? কখনোই তাকে লিকুইফাই করা যাচ্ছে না, সেই টেম্পারেচারটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, টিসি, রাইট, অফ দ্যাট পার্টিকুলার গ্যাস, মানে এই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড ক্রিটিক্যাল টেম্পারেচার কোনটা, 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড, রাইট? এখন এই ক্রিটিক্যাল টেম্পারেচার থাকলেই তো সাথে সাথে লিকুইড হয়ে যাবে না, ক্রিটিক্যাল টেম্পারেচার নিচেও তো লিকুইড ছাড়া অবস্থান করছে। যে 10 ডিগ্রিতে যদি এইখানটা থাকে, এই পয়েন্টটা, এখানে তো গ্যাস, গ্যাসিয়াস পয়েন্ট, রাইট? তাই তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচারও একটা মিনিমাম প্রেশার দিতে হবে যাতে তার সে লিকুইড হবে। তাহলে সেই যে করসপন্ডিং প্রেশার, রাইট, এটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল প্রেশার, পিসি। আর এই ক্রিটিক্যাল টেম্পারেচার আর ক্রিটিক্যাল প্রেশারে যেই ভলিউমটা অকুপাই করে তাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল ভলিউম, রাইট? আর এই যে পয়েন্টটা কে, কে ইজ কল্ড দ্য ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট, রাইট? এখানে দেখুন দেখাই লেখাই আছে, তাতে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হচ্ছে 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড আর 7.38 মেগাপ্যাস্কেল, ওকে, ওই মানে 73.8 অ্যাটমোসফিয়ার, ওকে। তাহলে এটা হলো আমার ক্রিটিক্যাল পয়েন্ট, রাইট? তাহলে এরকম সব গ্যাসের ক্ষেত্রেই একটা ক্রিটিক্যাল টেম্পারেচার থাকে, তার উপরে যদি টেম্পারেচার থাকে তাকে কখনোই লিকুইফাই করা যাবে না, হাউএভার মাচ হায়ার দ্যার প্রেশার ইজ, যতই চাপ দাও না কেন তা সে কিন্তু আর লিকুইড স্টেটে যাবে না। আচ্ছা, তাহলে ভেপার আর লিকুইডটা কখন বলছি, কোনো গ্যাস যদি তার ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে থাকে গ্যাসিয়াস স্টেটে তখন তাকে বলি আমরা গ্যাস, রাইট? যখন সে ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে থাকবে কিন্তু সে স্টেটটা গ্যাসিয়াস তাহলে তাকে বলছি আমরা ভেপার, রাইট? যেরকম এই যে লাল যে কার্ভটা আছে তার সেই যে রিজিয়নটা, এই রিজিয়নটার মধ্যে কিন্তু লিকুইড আর গ্যাস সহাবস্থান করবে, রাইট? লিকুইড আর গ্যাস স্টেট, গ্যাসিয়াস স্টেট। এর বাঁ দিকে যা আছে, বাঁ দিক মানে হলো এই যে আমার এই দিকটা, এই যে এই পার্টটা, এই যে ক্রিটিক্যাল, এই যে আইসোথার্মটা, মানে আমার ক্রিটিক্যাল আইসোথার্ম মানে 31.1 ডিগ্রির যে আইসোথার্মটা, রাইট? এর বাঁ দিকে যা আছে এই এই কার্ভের, এখানে হলো অনলি লিকুইড, এর মধ্যে লিকুইড প্লাস গ্যাস, আর এর ডান দিকে অলওয়েজ গ্যাস, রাইট? তাহলে এই যে পয়েন্টটা এটা হলো আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট, রাইট? এখন আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার বুঝলাম কি জিনিস, ক্রিটিক্যাল প্রেশার অ্যান্ড করসপন্ডিং ক্রিটিক্যাল ভলিউম। এইবার আমরা তো আমাদের ভ্যানডারওয়ালস ইকুয়েশনটা দেখেছি, রাইট? এখন এই ভ্যানডারওয়ালস ইকুয়েশনটা যদি আমরা ইউজ করি, আমরা তো ভ্যানডারওয়ালস কনস্ট্যান্টগুলো যদি ক্যালকুলেশন আমাদের জানা আছে, আগেই আমরা দেখলাম এরকম টেবিলে আমাদের জানা আছে, তাহলে এই
ফর এক্সাম্পল এই যে আমরা কার্বন ডাইঅক্সাইডেরটাই রাইট, তা কার্বন ডাইঅক্সাইডেরটাই আমাদের এ ভ্যালু হলো 3.59 আর বি ভ্যালু হলো 0.0427। এই দুটোকে কাজে লাগিয়ে আমরা যদি ভ্যানডারওয়ালস ইকুয়েশনটাই পুট করি রাইট, ভ্যানডারওয়ালস ইকুয়েশনটা কি জিনিস আমাদের, ভ্যানডারওয়ালস ইকুয়েশনটা হলো আমাদের এই যে এটা, এটাই যদি আমরা পুট করি এই ভ্যালুগুলো, তাহলে বিভিন্ন প্রেশার আর টেম্পারেচারের জন্য, কনস্ট্যান্ট টেম্পারেচারের জন্য আমরা তাদের ভলিউমগুলো ক্যালকুলেট করতে পারবো, ভলিউমগুলো সেটা যদি আমরা প্লট করি তাহলে আমাদের কি রিয়েল গ্যাসের সাথে মিলে যায়? অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে অতটা মেলে না। দেখো এই যে ছবিটা, এর মধ্যে কি এই যে অবজার্ভড, মানে এটা হলো আমাদের রিয়েল গ্যাস, যেরকম আমাদের এই কার্ডটা ছিল এটা হলো অবজার্ভ, আর এই ডটেড যেটা আছে সেটা হলো ভ্যানডারওয়ালস দিয়ে থিওরিটিক্যালি যেটা করা হয়েছে। এখানেও দেখা যাচ্ছে যে হায়ার টেম্পারেচারে মোটামুটি মিলে যাচ্ছে, ইনফ্যাক্ট এই যে ক্রিটিক্যাল টেম্পারেচার এখানে 31, ক্রিটিক্যাল টেম্পারেচার দিয়ে কিন্তু ঠিকঠাকই মিলছে, ক্রিটিক্যাল টেম্পারেচার নিচে কিন্তু মিলছে না। ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে অদ্ভুতভাবে এখানে একটা মিনিমা আর একটা ম্যাক্সিমা দেখা দিচ্ছে রাইট, মিনিমা অ্যান্ড ম্যাক্সিমা। তাহলে আমরা কি দেখলাম যে ভ্যানডারওয়ালস ইকুয়েশন অফ স্টেট কিন্তু এই ক্রিটিক্যাল ফেনোমেননের সাথে কখন মানে কিভাবে রিলেটেড, এই যে ক্রিটিক্যাল যে স্টেট যে আইসোথার্ম সে তার উপরে কিন্তু ভ্যানডারওয়ালস ইকুয়েশনও মানে মোটামুটি মিলে যাচ্ছে, কিন্তু তার নিচে কিন্তু মিলছে না, মানে লোয়ার টেম্পারেচারে কিন্তু মিলছে না। ওকে, এখন এখানে আমরা ভ্যানডারওয়ালস ইকুয়েশন মানে কনস্ট্যান্টের সাথে এই ক্রিটিক্যাল যে ভ্যালুগুলো বেরোলো, ক্রিটিক্যাল প্রেশার, ক্রিটিক্যাল টেম্পারেচার অ্যান্ড ক্রিটিক্যাল ভলিউম, তাদের ভ্যানডারওয়ালস কোএফিসিয়েন্ট দিয়ে আমরা ভ্যালুগুলো বের করতে পারি কিনা দেখি। দেখো এখানে একটা, আচ্ছা আমরা আগে তাহলে ভ্যানডারওয়ালস ইকুয়েশনটা লিখি। আমাদের কি ছিল, পি প্লাস আমরা এক মোলের জন্যই করছি, হ্যাঁ এক মোলের জন্যই লিখি, এ বাই ভি স্কোয়ার মাল্টিপ্লাইড বাই ভি মাইনাস বি, এন বি ছিল আমরা এখানে ভি নিলাম আর টি, এটা আমাদের ভ্যানডারওয়ালস ইকুয়েশন। ওকে আচ্ছা এটাকে আমরা এখন মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কি দাঁড়ালো, পি ভি মাইনাস পি ভি, আচ্ছা এটা দাঁড়ালো প্লাস এ বাই ভি আর মাইনাস এ বি বাই ভি স্কোয়ার ইকুয়ালস টু, আচ্ছা মাইনাস আমি আর টি একবারে করে দিলাম, আর টি ইকুয়ালস টু জিরো। এখন এখন এটাকে আমি যদি ভি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, পি ভি কিউব মাইনাস পি বি ভি স্কোয়ার প্লাস এ ভি মাইনাস এ বি আর টি ভি স্কোয়ার ইকুয়ালস টু জিরো। আর যদি পি দিয়ে ভাগ করি তাহলে কি হবে, পি দিয়ে ভাগ করলে ভি কিউব মাইনাস, আচ্ছা এখানে আমি এই দুটা টার্মকে একসাথে নিয়ে নিলাম কারণ আমার মাইনাস আর আর টি কমন ইয়ে আছে, হ্যাঁ ভি স্কোয়ার কমন আছে, প্লাস এ ভি বাই পি মাইনাস এ বি বাই পি ইকুয়ালস টু জিরো। ঠিক আছে তাহলে দেখো এটা কি, এটা একটা কিউবিক ইকুয়েশন, ইজন্ট ইট, তো কিউবিক ইকুয়েশনের কটা রুট থাকবে, তিনটা রুট থাকবে, তিনটা রুটের মধ্যে তিনটা রিয়েল হতে পারে, একটা রিয়েল হতে পারে, দুটা ইমাজিনারি হতে পারে, তাই না। দেখো এইবার যদি আমি এখানে ছবিটা দেখি, এখানে কি হচ্ছে, এইখানে দেখো একটা পি ভ্যালুর জন্য ধরো আমি এই যে 13 এই যে 13 ডিগ্রি সেন্টিগ্রেডেরটা নিচ্ছি,
তাহলে ধরো আমি এই যে 50 অ্যাটমসফিয়ারে যদি নেই, যদি আমি ধরো 50-55 এরকম একটা অ্যাটমসফিয়ারে নেই, হ্যাঁ প্রেশার, তাহলে একটা পির জন্য এখানে তিন রকমের ভি পাবো আমি, রাইট? তিনখানা ভলিউম ভলিউম পাচ্ছি, তার মানে তিনখানা রুট, কিউবিক রুট, রাইট? কিন্তু এটা তো একটা ফিজিক্যালি সম্ভব না, একটা প্রেশারের জন্য তিন রকমের ভলিউম পাবো, রাইট? এটা তো সিঙ্গেল ভ্যালুড হতে হবে, সেটাই কি হচ্ছে, সেই জন্য এই দিকে আমার মিলছে না রিয়েল ভ্যালুটার সাথে। এটাই যখন আমার আস্তে আস্তে ক্রিটিক্যাল টেম্পারেচারের দিকে যাচ্ছে, দেখো তখন কিন্তু ভ্যান ডের ওয়ালস ইকুয়েশনও এই জন্য ম্যাক্সিমা আর মিনিমাটা যেন মিলে যাচ্ছে, ম্যাক্সিমা আর মিনিমা মিলে যে একটা পয়েন্টে এসে দাঁড়াচ্ছে, রাইট? তা এইখানেই হলো আমার রুট, একটাই ভলিউম পেলাম, হ্যাঁ, যেটা আমি বলছি ক্রিটিক্যাল ভলিউম। তাহলে ক্রিটিক্যাল ভলিউম যখন পাচ্ছি তখন কি দাঁড়াচ্ছে ইকুয়েশনটা, হুম, মানে ভি, হোয়েন ভি ইকুয়াস টু ক্রিটিক্যাল ভলিউম, তখন আমি কি পাচ্ছি, মানে ক্রিটিক্যাল পয়েন্টে, তাহলে এই আমার ইকুয়েশনটা হয়ে যাচ্ছে বি প্লাস আর টি স্কোয়ার প্লাস এ ভি বাই পি সি, সরি এখানে আমার একটা মিস গেছে, এখানে আমার এখানে আমার পি ভাগ, পি দিয়ে পিটা লিখতে হবে, রাইট? মানে পি সি ক্রিটিক্যাল কনস্ট্যান্ট পি সি মাইনাস এ বি বাই পি সি ইকুয়াস টু জিরো, হুম, এটা আমি লিখলাম ধরো ইকুয়েশান এ থাকলো একটা, রাইট? তাহলে এটা আমার ক্রিটিক্যাল পয়েন্টে ভ্যান ডের ওয়ালস ইকুয়েশান এরকম দাঁড়াচ্ছে, ও টি সি, ওকে। এখন তার মানে এই ক্রিটিক্যাল পয়েন্ট, এই ক্রিটিক্যাল পয়েন্টে কি দাঁড়াচ্ছে, ক্রিটিক্যাল পয়েন্ট, অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট এই অল দ্য রুট, এই তিনখানা রুটই তো সমান হয়ে যাচ্ছে, রাইট? তাহলে কি, এবং তারা ভি সি হয়ে যাচ্ছে সব, তার মানে কি দাঁড়াচ্ছে, আমার যে ভি যেটা আমার অবজার্ভ ক্যালকুলেটেড ভলিউম মাইনাস ভি সি, এটা তো জিরো হয়ে যাবে, তাই না? এটাই তো আমার দাঁড়াচ্ছে, তাহলে ভি মাইনাস ভি সি কিউ ইকুয়াস টু জিরো, কারণ আমার তিনটা রুটি সমান হয়ে যাচ্ছে ওই পয়েন্টটায়। তাহলে আমি কি পাচ্ছি, পাচ্ছি ভি থ্রি মাইনাস থ্রি ভি সি ভি স্কোয়ার প্লাস থ্রি, সরি, ভি সি স্কোয়ার ভি মাইনাস ভি সি কিউব ইকুয়াস টু জিরো, ঠিক আছে? এটাকে আমি বলছি ধরো বি। এইবার এই ইকুয়েশনটার সাথে বির সাথে আমি যদি এটাকে কম্পেয়ার করি, ভি থ্রি ভি কিউব ভি স্কোয়ার ভি, ঠিক আছে, ভি কিউব ভি স্কোয়ার ভি, এই যদি কম্পেয়ার করি আমি কোয়েফিসিয়েন্টগুলো, তাহলে আমি কি পাবো, এই কম্পেয়ার করলে আমি কোয়েফিসিয়েন্ট করলে কি ইকুয়েটিং ইকুয়েটিং ইকুয়েট করতে পারি, রাইট? তাহলে আমি একটা পাচ্ছি থ্রি ভি সি ইকুয়াস টু আমার এটা, এই যে বি প্লাস আর টি সি বাই পি সি ইকুয়াস টু বি প্লাস আর টি সি বাই পি সি, এটা একটা পেলাম, হ্যাঁ এটা আমি একটা পেলাম। দুই নম্বর কি পাচ্ছি, থ্রি ভি সি স্কোয়ার ইকুয়াস টু কি পাচ্ছি, এখানে এ বাই পি সি, এ বাই পি সি, তাহলে এ বাই পি সি, আর এখানে কি পাচ্ছি, এটা হলো আমার তিন নম্বরটা হলো ভি সি কিউ ইকুয়াস টু এ বি বাই পি সি, রাইট? এই যে এটা, রাইট? তাহলে কোয়েফিসিয়েন্ট ইকুয়েট করে আমি তিনখানা রিলেশন পেলাম,
ভিসির। এখন যদি আমি এই দুই নম্বরটাকে তিন দিয়ে ভাগ করি, রাইট, মানে আমার টু ডিভাইডেড বাই থ্রি, তাহলে কি পাচ্ছি? দেখো, তাহলে আমি পাচ্ছি থ্রি ভিসি স্কোয়ার বাই ভিসি কিউব ইকুয়ালস টু এ পিসি, পিসি উপরে চলে গেল, এ বি, রাইট। তাহলে আমি পাচ্ছি এখানে ভিসি ইকুয়ালস টু থ্রি বি। হ্যাঁ, তাহলে এটা আমার একটা রিলেশন বেরোলো। তাহলে এখান থেকে আমি কি পেলাম? এখান থেকে পেলাম যে ক্রিটিক্যাল ভলিউম বিকজ অফ এ গ্যাস কার সমান? থ্রি টাইমস দ্য ভ্যান্ডারওয়াল কনস্ট্যান্ট, ভ্যান্ডারওয়াল কোফিসিয়েন্ট অফ ভলিউম কারেকশন। হ্যাঁ, থ্রি টাইমস এই এটার সমান পেলাম, বি এর সমান। ঠিক আছে, এইবার এই ভিসির ভ্যালুটা যদি আমি দুই নম্বর ইকুয়েশনে সাবস্টিটিউট করে দিই, এই ভিসিটা আমি টু দুই নম্বরে পুট করে দিলাম, তাহলে কি পেলাম আমি? দু নম্বরটা কি ছিল? থ্রি ভিসি স্কোয়ার ইকুয়ালস টু এ বাই পিসি, রাইট। তাহলে আমি এখানে ভিসির জায়গায় আমি পুট করলাম থ্রি বি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? থ্রি বি স্কোয়ার ইকুয়ালস টু এ বাই পিসি, অর এখানে তাহলে টোয়েন্টি সেভেন বি ইকুয়ালস টু এ বাই পিসি, অর পিসি ইকুয়ালস টু কি হচ্ছে? এ বাই, সরি, টোয়েন্টি সেভেন বি স্কোয়ার, রাইট। তাহলে আমি আর একটা রিলেশন পেলাম, এটা কি? ক্রিটিক্যাল প্রেশার কার সমান? ভ্যান্ডারওয়াল কোএফিসিয়েন্ট অফ প্রেশার কোণের কারেকশন ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন টাইমস অফ ভ্যান্ডারওয়াল কোএফিসিয়েন্ট অফ এই ভলিউম কারেকশনের স্কোয়ার, রাইট। তাহলে এটা আর একটা রিলেশন বেরোলো। এবার এই পিসি আর ভিসি যে দুটো ভ্যালু পেলাম, এটা আমি যদি এক নম্বর ইকুয়েশনে পুট করি, তাহলে এক নম্বর ইকুয়েশন কী ছিল? থ্রি ভিসি ইকুয়ালস টু বি প্লাস আর ডিসি বাই পিসি। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? অর এই থ্রি ইন্টু থ্রি বি ইকুয়ালস টু বি প্লাস আর টিসি ডিভাইডেড বাই, এটা কি করব? এ বাই টোয়েন্টি সেভেন বি স্কোয়ার, রাইট। তাহলে এটাকে আমি রিয়ারেঞ্জ যদি করি, তাহলে এখানে নাইন বি বি, হ্যাঁ, তাহলে কি হচ্ছে? এটা আমি এটা সাজালে পাবো আলটিমেটলি নাইন বি টু বি প্লাস আর টি সি বাই এ মাল্টিপ্লাইড বাই টোয়েন্টি সেভেন বি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে আমার এইট বি, আর এইট বি ইকুয়ালস টু আর টি সি টোয়েন্টি সেভেন বি স্কোয়ার বাই এ, বি এখানে একটা করে কেটে গেল, তাহলে দেয়ার ফোর কি দাঁড়াচ্ছে? টি সি ইকুয়ালস টু এইট এ বাই টোয়েন্টি সেভেন আর বি। তাহলে আমি যদি ভ্যান্ডারওয়াল কনস্ট্যান্টগুলো আমার জানা থাকে কোনো গ্যাসের, তাহলে আমি থিওরিটিক্যালি আমার এই কনস্ট্যান্ট ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেশার অ্যান্ড ক্রিটিক্যাল ভলিউম ক্যালকুলেট করতে পারব। এইবার আর একটা জিনিস, সেটা হলো, এবার তাহলে আমি এটা দেখি যে আর টিসি বাই পিসি ভিসি, রাইট, তার মানে আমার এই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা অ্যাট দ্যাট পয়েন্ট,
ওই আমার যেটা ক্রিটিক্যাল পয়েন্টে কি দাঁড়াচ্ছে, এটা তাহলে কি দাঁড়াচ্ছে, আর ইনটু 8 এ বাই 27 আর বি, এমআরটিসির ভ্যালুটা মাল্টিপ্লাইড বাই এপিসিআর ভিসিটা আমি উল্টে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে 27 বি স্কোয়ার বাই এ ইনটু 1 বাই 3 বি। কি দাঁড়াচ্ছে তাহলে দেখো, এই সরি এটা আর আর বি, তাহলে এটা আমার দাঁড়াচ্ছে আর আর এখান থেকে কেটে গেল, কেটে যাচ্ছে, তাহলে সরি বাই 3 ইকুয়ালস টু 2.67। তাহলে যে কোনো ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে রাইট এই যে ক্রিটিক্যাল কোএফিসিয়েন্ট, হ্যাঁ এই যে ক্রিটিক্যাল যে কোএফিসিয়েন্ট হচ্ছে সেটা কিন্তু সব সময় একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে 2.67, তাই তো বেরোলো, কারণ এখানে এটা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কনস্ট্যান্ট, এ বি তো এর মধ্যে নেই রাইট, এ বি যদি না থাকে তার মানে এই যে রেশিওটা যে কোনো গ্যাসের ক্ষেত্রেই নেই, আমি যেটা রিয়েল গ্যাস হয় যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন ফলো করে তাহলে তার ক্ষেত্রে এটা 2.67 হবে রাইট। এবং এটা সত্যিই দেখা যায় যে বেশিরভাগ গ্যাসের ক্ষেত্রেই এটা মোটামুটি কনস্ট্যান্ট, কিন্তু যদিও 2.67 না এবং সেটা মোর দেন 3.0 অ্যাবাভও পাওয়া যায় রাইট, এটাও হয় রাইট। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে যদিও ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা আমাদের রিয়েল গ্যাসকে এক্সপ্লেন করতে অনেকটা সাহায্য করে কাছাকাছি, কিন্তু পুরোপুরি না রাইট, একদম পারফেক্টলি আমরা এখনো এক্সপ্লেন করতে পারি না, বিশেষ করে লোয়ার টেম্পারেচারের ক্ষেত্রে। রিয়েল গ্যাসেস ডিসকাশনটা আমরা কনক্লুড করবো আর একটা ছোট্ট টপিক দিয়ে, যেটাকে বলা হচ্ছে আমাদের ল অফ করেসপন্ডিং স্টেটস। ল অফ করেসপন্ডিং স্টেটস দেখো, এখন যেহেতু প্রতিটা গ্যাসের জন্য এই ক্রিটিক্যাল কনস্ট্যান্ট মানে পিসি টিসি আর ভিসি, এটা তো প্রতিটা গ্যাসের জন্য একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, একটা ডেফিনিট কোয়ান্টিটি, তাহলে আমাদের যে রিয়েল প্রেশারগুলো আছে, যে আমাদের যে কোনো অন্য অন্য টেম্পারেচার একটা যে কোনো একটা স্টেট যদি নেই, হ্যাঁ আদার দ্যান দিস ক্রিটিক্যাল পয়েন্ট, যে কোনো একটা স্টেট আদার দ্যান ক্রিটিক্যাল পয়েন্ট যদি নেই, তার যদি প্রেশার পি থাকে, টেম্পারেচার টি থাকে আর ভলিউম ভি থাকে, তাহলে আমি এই যে প্রেশারটা তাকে আমি তো এর রেসপেক্টে ইন টার্মস অফ এর মাল্টিপেলে আমি এটাকে এর এক্সপ্রেস করতে পারি, বেশি হতে পারে কম হতে পারে হোয়াট এভার ইট ইজ রাইট, ধরে নিচ্ছি আমি সেটাকে বলছি পাই টাইমস, পাই টাইমস রাইট, আর এটাকে বলছি আমি থিটা টাইমস রাইট, আর এটাকে বলছি আমি ফাই টাইমস, টাইমস মানে ধরো আমার তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার যেরকম কার্বন ডাইঅক্সাইডের ধরলাম 31.1, এবার আমার যদি সত্যি টেম্পারেচারটা থাকে 310 ডিগ্রি, তাহলে এটা কত হবে, থিটাটা প্রায় 10 হয়ে যাবে, সেটাই আমি বলছি যে কত টাইমস বেশি কি কম হতে পারে সেই সেই যে ফ্র্যাকশানটা, সেই ফ্র্যাকশানটাকে আমি ডিনোট করছি পাই দিয়ে, থিটা দিয়ে আর ফাই দিয়ে। এই যে ফাই থিটা ফাই এগুলোকে কি বলছি আমরা, এগুলোকে আমরা বলছি, হ্যাঁ এগুলোকে বলা হয় রিডিউসড প্রেশার, রিডিউসড প্রেশার টেম্পারেচার অ্যান্ড ভলিউম, পাইটাকে বলছে রিডিউসড প্রেশার, থিটাটা হলো রিডিউসড টেম্পারেচার আর ফাইটা হলো রিডিউসড ভলিউম। এখন এই নাম্বারগুলোর থেকে আমরা কি বুঝবো, যদি আমাদের কেউ বলে দেয় যে এটা রিডিউসড প্রেশার হলো 10, তার মানে হলো আমরা এই গ্যাসের এখন প্রেশারটা কত, তার ক্রিটিক্যাল প্রেশারের 10 টাইমস রাইট। কেউ যদি বলে রিডিউস টেম্পারেচার এখন হলো 0.5, তার মানে তার টেম্পারেচার হলো ক্রিটিক্যাল টেম্পারেচারের হাফ, হ্যাঁ এটাই হলো তার মানে। এখন
আমরা এই ভ্যানড্রলস ইকুয়েশনটাকে এই টার্মে আমরা এক্সপ্রেস করার চেষ্টা করব, রাইট? তাহলে আমাদের এক মোলের জন্য ভ্যানড্রলস ইকুয়েশন কি ছিল? এ বাই ভি স্কোয়ার ইনটু ভি মাইনাস বি আর টি, রাইট? তাহলে পির জায়গায় আমি তার এই এক্সপ্রেশনটা লিখলাম, হ্যাঁ, প্লাস এ বাই এটা কি হবে ফাই স্কোয়ার ভিসি স্কোয়ার হলো বাই এটা হলো ফাই ভিসি মাইনাস বি আর টি সরি থিটা টি সি, ঠিক আছে? এইবার আমরা তো এবার এগুলোর ভ্যালু জানি ইন টার্মস অফ ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট, পি সির ভি সির আর টি সির, তাহলে সেগুলো এখন পুট করে দিই। তাহলে পাই লিখলাম এ বাই 27 বি স্কোয়ার প্লাস এ বাই এখানে কি ছিল থ্রি বি, তাহলে থ্রি এটা হয়ে যাচ্ছে 9 স্কোয়ার, তো তাহলে 9 ফাই স্কোয়ার বি স্কোয়ার থ্রি ফাই বি মাইনাস বি ইকুয়ালস টু আর থিটা এ বাই 27 আর বি, ঠিক আছে? এটা আমরা পেলাম। এবার দেখো আমরা এটাকে আরো শর্ট করে ফেলতে পারবো, সরি এখানে একটা এইট হবে, রাইট? ওকে এইট, ওকে। এখন দেখো আমরা এটাকে গুছিয়ে লিখতে পারি, কি লিখবো আমি যদি লিখি পাই প্লাস আমি এই এ বাই 27 বি স্কোয়ার যদি আমি কমন নিয়ে নিই, এ বাই 27 বি স্কোয়ার যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে কী থাকছে, উপরে থ্রি করতে হবে যেহেতু এখানে 9 আছে, বাই ফাই স্কোয়ার, ওকে। আর এখান থেকে যদি আমি বি কমন নিয়ে নিই তাহলে থ্রি ফাই মাইনাস 1 তাহলে বি ইকুয়ালস টু আর থিটা 8 এ বাই 27 আর বি, তাহলে দেখো এ 27 এ 27 আর তো কেটেই যাচ্ছে, বি এই একটা বিও কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি পাই প্লাস থ্রি বাই ফাই স্কোয়ার থ্রি ফাই মাইনাস 1 ইকুয়ালস টু 8 থিটা, রাইট? এই যে ইকুয়েশনটা পেলাম এটার থেকে আমি কি বলতে পারি, কারণ এটা তো শুধু ফ্র্যাকশনস, রাইট? পাই ফাই অ্যান্ড থিটা দে আর জাস্ট ফ্র্যাকশনস, মানে মাল্টিপলস, সে মানে কতটা একটা নাম্বার জাস্ট, রাইট? তাহলে এই ইকুয়েশন থেকে আমি বলতে পারি যে যখন ধরো দুটো গ্যাস, দুটো স্যাম্পেল অফ গ্যাস, তারা যদি একই রিডিউসড প্রেশার থাকে, রাইট, তার মানে সেম রিডিউসড প্রেশার, তার মানে কি তাদের প্রেশারটা অত গুণ বেশি কি কম দেন ক্রিটিক্যাল প্রেশার, এবং তারা যদি একই রিডিউসড টেম্পারেচারে থাকে, তার মানে তাদের টেম্পারেচার ওই অত গুণ কম কি বেশি থাকে, তাহলে তারা একই রিডিউসড ভলিউম থাকবে, তাই তো? তাই দাঁড়াচ্ছে পাই যদি এক থাকে দুটো স্যাম্পেলের, থিটা যদি এক থাকে তাহলে ফাইও এক হয়ে যাবে, এই যে লটা, তাহলে এইটাকেই আমরা বলছে ল অফ করস্পন্ডিং স্টেটস, হ্যাঁ? তাহলে আমরা তাহলে আজকে কি দেখলাম, আজকে আমরা দেখলাম যে এই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন আমাদের কতটা ভ্যালিড, হ্যাঁ? সেটা করতে যেয়ে দেখলাম আমরা কার্বন ডাইঅক্সাইডের এক্সাম্পলটা নিয়ে দেখলাম যে পুরোপুরি ভ্যালিড হচ্ছে না, পুরোপুরি সব জায়গায় মিলছে না। আমরা ক্রিটিক্যাল ফেনোমেনাটা দেখলাম যে ক্রিটিক্যাল পয়েন্টের নিচে, মানে ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে যতই প্রেশার বাড়ে না কেন তাকে লিকুইফাই করা যাবে না, এবং ক্রিটিক্যাল এই পয়েন্টগুলোর
আমরা একটা এক্সপ্রেশন পেলাম কাদের কার এসে দিয়ে এই ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্টগুলোর রেসপেক্টে, এবং আলটিমেটলি আমরা ওই রিডিউসড প্রেশার কী জিনিস দেখলাম, রিডিউসড প্রেশার, রিডিউসড টেম্পারেচার অ্যান্ড রিডিউসড ভলিউম এবং ল অফ করসপন্ডিং স্টেটটা শিখলাম।